দুটো নূরের টুপি, নূরের পাকড়ি তোমাকে দিয়ে দিলাম, আর সূর্যের চাইতে বেশি জ্যোতি হাফেজের বাপ এবং মায়ের মাথায় নূরের তাজ আমি পরিয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। কারণ তোমার ছেলের মেহনতে কিয়ামত পর্যন্ত কোরআন জীবিত ছিল, সুবহানাল্লাহ। বলবেন না কবির ভাষায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ, কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ, আজ বিশ্বভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস। কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস, তবু আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরে পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পড়ে নাই। পৃষ্ঠা যেমন ছিল তেমন আছে, পাতা যেমন ছিল তেমন আছে, একটি অক্ষর হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করতে চায় যারা জানে না তাহারা, কোরআন ধ্বংস করতে যায় যারা জানে না তাহারা, কোরআনের প্রতিটা পাতা আল্লাহর ফেরেশতারা সাদা দিচ্ছে পাহারা। জোরে হবে না সুবহানাল্লাহ। এটা হলো বিশ্ব নবীর সাধনার সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। নারে তাকবীর। প্রতি বছর বছর কোরআনের যে হাফেজ বাড়ছে, আগামীতে আমার ভাইয়ের মেহনতে আরো বাড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চাই আপনাদের সহযোগিতা, আপনাদের একটু সহযোগিতা, আগিয়ে আসতে হবে। আমি প্রথমে শুনিয়েছি ভালো ড্রাইভার না হলে দামি গাড়ি চড়ে লাভ নাই, সোনার মসজিদে যদি বক পুষে রাখেন লাভ নাই,